এখন এই 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এটা মাখার পরে 10 মিনিট ঢেকে রাখবো। এখন এই অ্যালুমিনিয়ামের বাটিতে একটু তেল দিয়ে মেখে নিব, তারপরে এই একটু পেপার কেটে তারপরে বসাবো। এর উপরে অল্প অল্প করে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে এখন ঢেলে দিব। এখন এই লবণে এই যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, এখন বসাবো। কি দারুণ! দারুণ হয়েছে।